প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের 166 পৃষ্ঠার আমরা তৃতীয় পার্টের ক্লাসটা করছি। অন্যান্য পার্টগুলো যারা দেখনি বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা যেটা শিখবো, বৃত্তের ব্যাসার্ধ কীভাবে পরিমাপ করা যায়। হ্যাঁ, তো তার আগে আমরা যেটা বলি যে আমরা আগের পার্টে কিন্তু নর্মালি বৃত্ত একে ব্যাস ব্যাসার্ধ এগুলো শিখিয়েছি, এগুলো একটু প্রয়োজন হবে এখানে। আমরা যদি পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এইভাবে আঁকি, তাহলে এই মাঝের এই বিন্দুটা যেখানে আমরা কেন্দ্র করে বৃত্তটা আঁকলাম, এটাকে কেন্দ্র বলা হয়, আর এই বক্ররেখাটাকে বলা হয় পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যদি রেখাংশ আঁকি, অর্থাৎ এই দূরত্বটা, অর্থাৎ যে মাপে আমরা বৃত্তটা এঁকেছি, হ্যাঁ, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো একটা বৃত্তে আমরা অসংখ্য ব্যাসার্ধ আঁকতে পারি। ধরো এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা গাড়ির চাকার মতো চতুর্দিকে আমরা ব্যাসার্ধ আঁকতে পারি। আর একই বৃত্তের ব্যাসার্ধগুলো মাপ সমান হয়, এটা আমরা আগের পাঠে দেখেছি। হ্যাঁ, যেহেতু এটা একই মাপে, এই মাপটাতেই কিন্তু বৃত্তটা করা হয়েছে, তো সেক্ষেত্রে একই বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়। আর ব্যাস মানে হচ্ছে যে এই ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ দেখো, এই যে ব্যাসার্ধটা ছিল, এটাকে আমরা এই পাশেও যদি আবার আর একটা ব্যাসার্ধ স্টেট করে নিতে হবে সোজা, তাহলে এটা কিন্তু ব্যাসটা হচ্ছে নামটা ছোট, অর্থাৎ 2 অক্ষর। হ্যাঁ, আর ব্যাসার্ধের নামে দেখো 3 অক্ষর থাকে, কিন্তু নামে ছোট হলেও কামে বড়, ব্যাসটাই বড় আর ব্যাসার্ধটা ছোট। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর উল্টোভাবে বললে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ বা ডাবল। তো এই থিমটা কাজে লাগিয়ে আমরা দেখো আজকে এখানে যেটা বলা হচ্ছে যে পেন্সিল কম্পাস দিয়ে তুমি যখন খাতায় বৃত্ত আঁকো, যেটা ধরো আমরা এটা যদি পেন্সিল কম্পাস দিয়েই বৃত্তটা এঁকে থাকি, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু ব্যাস বলো ব্যাসার্ধ বলো সহজেই মাপা যায়। আমরা এখানে স্কেল যদি বসিয়ে, হ্যাঁ, এইভাবে মেপে নেই যে এটা কত সেমি হলো, তাহলে কিন্তু মাপা যাবে। তো এইটা বিষয় না, এরা শেখাচ্ছে অন্য জিনিস। তো তুমি যখন খাতায় বৃত্ত আঁকো, তখন খুব সহজেই বৃত্তটির কেন্দ্র চিহ্নিত এবং ব্যাসার্ধ পরিমাপ করতে পারো। কিন্তু আমাদের চারপাশে ছোট বড় অনেক বৃত্তাকার জিনিসপত্র দেখা যায়, যাদের কেন্দ্র চিহ্নিত নাই, বিধায় ব্যাসার্ধ সহজে পরিমাপ করতে পারি না। ধরো যে একটা চুড়ি, হ্যাঁ, যেটা গোলাকার একটা বৃত্তাকার জিনিস, কিন্তু চুড়িটার আসলে কোনটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে আমি যে পরিধি যোগ করব, হ্যাঁ, এই কেন্দ্রটাই তো আসলে চুড়িটার নেই, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ আমি কিভাবে মাপবো সেটাই এখানে দেখানো হবে। সেক্ষেত্রে পেন্সিল কম্পাস ছাড়াও বিকল্পভাবে বৃত্তাকার বস্তুর ব্যাসার্ধ পরিমাপ করা যাবে। তো এটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে, বোতলের সিপির ব্যাসার্ধ মাপি, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটা। তো শিক্ষকের নির্দেশনা মতো দলের প্রত্যেকেই কমপক্ষে 3টি করে একই মাপের সিপি সংগ্রহ করে নিয়ে আসবে। এবার ধারাবাহিকভাবে নিচের কাজগুলো করো। ধাপ 1, কাগজের উপর সিপিগুলো এইভাবে পাশাপাশি দেখো বসাতে হবে, এবং দুই পাশে বই টই বা কাঠি দিয়ে আটকে দিতে হবে যেন নড়াচড়া না করে। আর নিচে কিন্তু স্কেল বসানো আছে, তো দুটি কাঠি দিয়ে আটকে দাও। আর ধাপ 2-এ যেটা বলা হয়েছে, এবার যেখান থেকে সিপি সাজানো শুরু হয়েছে, ধরো এই জায়গা থেকে সাজানো শুরু হয়েছে, তো এই জায়গাটা স্কেলের আমাদের দেখতে হবে। আমরা যদি 0-তে মিলাই, তাহলে যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই অংশটা, এই মাপটা আসলে কতটুক, হ্যাঁ, কত সেন্টিমিটার বা কত মিটার, এইটা আমাদের লিখে রাখতে হবে খাতায় ধাপ 2-এ। আর ধাপ 3-এ গিয়ে, এটা ওই পৃষ্ঠে আছে, আমরা উল্টাচ্ছি না, ধাপ 3-এ গিয়ে যেটা করতে হবে, যে অনেকের মনে হতে পারে যে এই পুরো মাপটা মনে হয় 3টা সিপির ব্যাসার্ধ, তা না। তোমরা একটা সিপি দিয়েই যদি খেয়াল করো যে এই যে এখানে শুরু হলো আর এইখানে দেখো শেষ হলো, তাহলে এটা কিন্তু পুরোটাই ব্যাস, কারণ এর যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এই পুরোটার মাপটাই তো আমরা ব্যাস জানি, আর ব্যাসার্ধ হলে তো এতটুকু অর্ধেক হয়। তো সেক্ষেত্রে আমরা এই স্টার্টিং পয়েন্ট থেকে এইটুক থেকে এইটুকের যে মাপটা পাবো, এটা কিন্তু 3টা সিপির ব্যাস হবে। তো তাহলে সেই 3টা সিপির ব্যাসকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা সিপির আমরা ব্যাস পাবো। কেউ যদি 4টা সিপি নাও, তাহলে এই টোটাল মাপটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কেউ 2টা সিপি নিলে 2 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, তাহলে প্রতিটা সিপির ব্যাস বের হয়ে যাবে। তারপর আমাদের যেহেতু ব্যাসার্ধ দরকার, তো ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, হ্যাঁ, সেই ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, অর্ধেক করি, তাহলে আমরা সিপিগুলোর ব্যাসার্ধ পেয়ে যাব। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার, তো এবার দেখো আমরা প্র্যাকটিক্যালি, হ্যাঁ, এই যে বোতলের আমরা সিপি নিয়ে আসছি, যেটা গোলাকার অর্থাৎ বৃত্তাকার, তো এই আমরা ছবিতে যেটা আমরা দেখলাম সেইভাবে আমরা এগুলো সাজিয়ে আমরা কাজটা করব। কিন্তু এটা কিন্তু এইভাবে সাজানো যাবে না, তোমাদের মনে রাখতে হবে, যেহেতু ব্যাস মানে হচ্ছে দেখো এই পুরোটা, এটা যদি বৃত্ত হয় তাহলে এখানে কিছুটা হলো কেন্দ্র আছে দেখো, তো এই পরিধি, এটা পরিধি, পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে। সো আমাদের এইভাবে কিন্তু জিনিসগুলো সিপিগুলো সাজিয়ে নিতে হবে। তো ক্যামেরায় হয়তো জিনিসটা খারাপভাবে দেখা যাচ্ছে, যার কারণে একটু সমস্যা হতে পারে, তোমরা বুঝে নাও যে এরকম ছিল বৃত্তটা।
হ্যাঁ, তো আমরা এইভাবে কিন্তু একটার সাথে আরেকটা গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে এইভাবে সাজিয়ে নেব। মাঝে তাদের মাঝখানে কোনো যদি স্পেস অর্থাৎ ফাঁকা থাকে তাহলে কিন্তু মাপটা অ্যাকুরেট হবে না। তো এটা কাঠি দিয়ে আটকাতে বলা হয়েছে, আমরা আসলে সেটা করতে পারছি না। আমরা যতটা চেষ্টা করব যে এরা যেন নড়াচড়া না করে, একটু ভদ্র হয়ে থাকলেই আমাদের কাজটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে এই মোটামুটি। তো এখন আমরা দেখো স্কেল ধরে এর যে স্টার্টিং পয়েন্টটা আছে এইখান থেকে ফিনিশিং পয়েন্টটা এটা মেপে নেব, তাহলে আমরা তিনটা সিপির ব্যাস পেয়ে যাব। তো এই যে এখানে সেন্টিমিটার স্কেলে দেখো, এখানে যে জিরো দাগটা আছে এটার এর স্টার্টিং লাইনে আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা জিরো দাগটা মোটামুটি এইখানে নিলাম, এই যে জিরো দাগটা। আর ফিনিশিং লাইন যেটা আছে, হ্যাঁ একদম এই এই ফিনিশটা দেখতে হবে আমাদের। তো এটা একটু বাঁকা হয়েছে, একটু সোজা করে নিলাম। হ্যাঁ, তো এই ফিনিশিং লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে 9 সেন্টিমিটারের উপরে দেখাচ্ছে। তবে হ্যাঁ, আমরা অ্যাকুরেট যেটা আসবে সেটাই আসলে নেব। হ্যাঁ, তো এই শুরুটা দেখো, এই যে আমরা জিরোতে রেখেছি, আর এটার ফিনিশিং যেটা আমরা এইখানে দেখছি 9 সেন্টিমিটার লেখা, আর মোটামুটি 9-এর মাঝখানে দেখাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের 9.5, এই যে মাঝের বড় দাগটা 9 আর 10-এর মাঝখানে। হ্যাঁ, অর্থাৎ 9.5, 9.5 নিলে আমাদের অ্যাকুরেট হবে। এই পাশটা যেহেতু আমরা জিরোতে ধরেছি শুরুটা, তাহলে শেষটা খেয়াল করে দেখো 9.5 আছে। এই যে যে দাগটা দেখা যাচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এই দাগের সাথে কিন্তু এটা মিলে গেছে, অর্থাৎ 9.5 নেব। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, 9.5, সরি সেকেন্ড স্টেপে আমরা এই মাপটা পেলাম, এটা লিখে রাখতে বলা হয়েছে ধাপ 2-এ। হ্যাঁ, তাহলে তিনটি সিপির ব্যাস হচ্ছে 9.5 সেন্টিমিটার। তো একে যদি আমরা এখন ধরো যে তিনটা সিপি নিলে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে প্রতিটা পেতে গেলে, 4টা সিপি যদি কেউ নাও 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি 3টা সিপি নিয়েছিলাম, তাহলে আমরা এখন প্রতিটি অর্থাৎ 1টি সিপির ব্যাস পেয়ে যাব, একে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, ভাগ 3। তো এই ভাগটা আমরা রাফে করে নিই, সরি 3 দিয়ে আমরা 9.5কে ভাগ দেব। তো প্রথমে 3 বার যাবে, 3 3 9, তারপর এটা কাটতে গেলে এখানে দশমিক দিতে হবে, তারপর আমরা 5 কেটে নিলাম, 3 অক্কে 3। এটা আসলে ভাগ মিলবে না, কাছাকাছি আমরা ধরে নেব, 3 আছে 5 হবে 2, আর ভাগ ফলে দশমিক থাকলে একটা শূন্য পাওয়া যায়। সো এটা 3 6 18, এই ভাগ কিন্তু চলতেই থাকবে। হ্যাঁ, এখানে একটা করে শূন্য পেতেই থাকবো আর 6 বার যেতেই থাকবে। তো আমরা 3.1, বা এটা একটা নিয়ম আছে যে এই লাস্ট ঘরটা যদি আমরা যদি 2 ঘর 1 ঘর লিখতে চাই দশমিকের পরে, তাহলে এই দ্বিতীয় ঘরটা 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লেখা যায়, অর্থাৎ 3.2 আমরা করে দিয়ে 3.2 সেমি করে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের কি বলে ও প্রতিটা সিপির হলো ব্যাস, কিন্তু আমরা কিন্তু ব্যাসার্ধ মাপতে যাচ্ছি। সো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখন আমরা লিখব প্রতিটি সিপির ব্যাসার্ধ। তো একে আমরা হচ্ছে যে 2 দিয়ে ভাগ দেব, ভাগ 2। তো এটা যদি আমরা ভাগ করে নিই 3.2-কে, প্রথমে 1 বার গেল, 2 অক্ষে 2, এটা 3, এটা কাটতে গেলে দশমিক, তারপর আমরা 2 কাটলাম, 1.6, এটা মিলে গেছে ভাগটা, তো 1.6 সেমি। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা পেলাম যে প্রতিটা সিপির ব্যাস পেলাম আমরা 3.2 সেমি, আর ব্যাসার্ধ পেলাম হচ্ছে 1.6, যেটা দেড় বলা যায়, 1.5 হলে দেড় হয়, হ্যাঁ তার চেয়ে হচ্ছে যে 0.1 বেশি। তো এক্ষেত্রে আমরা দেখো একটা কাজও করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা আমরা কিন্তু অ্যাকুরেটভাবে বৃত্ত যদি আঁকা হয় অ্যাকুরেটভাবে, তাহলে বলা ছিল যে দেখো এইখানে আমরা এই প্রতিটা সিপির ব্যাস পেয়েছিলাম 3.2। তো ব্যাস মানে হচ্ছে এই পুরো মাপটা। তো আমরা এইখানে যদি স্কেল বসিয়ে একটু দেখি, 3.2 দেখো কাছাকাছি চলে আসছে,
এটা এই যে এই পর্যন্ত ছিল 3 সেমি, এই যে এই পাশে জিরো ধরেছি 3, তারপরে ছোট দাগ 2টা। হ্যাঁ, এটা আসলে উপরে ক্যামেরায় একটু দেখতে আসলে সমস্যা হয় আমি দেখেছি। হ্যাঁ, আবার ব্যাসার্ধ আসছে আমাদের দেখো 1.6, তাহলে এই কেন্দ্র থেকে এই যে এতটুকু অংশ হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে এই যে এই এই দাগটা হচ্ছে 1.5, তার চেয়ে 1 বেশি। হ্যাঁ, এই যে চলে আসছে মোটামুটি 1.6, তোমরা নিজেরা আসলে প্র্যাকটিস করে দেখবে এটা হবে, এই যে 1.6, এটা এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট, আজকে পর্যন্তই, ধন্যবাদ।